টেস্ট রিপোর্টে চিকিৎসক হিসেবে সই করতেন গাড়ি চালক। এরপর প্রতিষ্ঠানের প্যাডে কম্পিউটার থেকে প্রিন্ট হতো থাইরয়েড পরীক্ষার ভুয়া রিপোর্ট। এভাবেই প্রায় 10 বছর ধরে প্রতারণা করে আসছিল রাজধানীর শ্যামলীর হাইপো থাইরয়েড নামের একটি ভুয়া ল্যাব। শনিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে 2 বছরের কারাদণ্ডও দেওয়া হয়। তবে পলাতক এখনও প্রতিষ্ঠানের মালিক। শনিবার দুপুরে শ্যামলীর 1 নম্বর রোডে এই ভুয়া ল্যাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। ল্যাবটি থেকে গত 10 বছর ধরে থাইরয়েড পরীক্ষার নামে দেয়া হতো ভুয়া রিপোর্ট। র্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম জানান, এত বছর ধরে কোনো রকম পরীক্ষা ছাড়াই রিপোর্ট দিত প্রতিষ্ঠানটি। এমনকি রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর দিতেন একজন গাড়ি চালক। তো উনি আসলে এই প্রতিষ্ঠানে কোনোদিন আসেন নাই, কিন্তু ওনার নামে গত কয়েক বছর আমাদের রিপোর্ট তৈরি হচ্ছে। এমনকি উনি মারা যাওয়ার পরেও ওনার নামে একদম এই 19/10/2020 পর্যন্ত ওনার নামে রিপোর্ট স্বাক্ষর করা হয়েছে। উনি মারা গেছেন মে মাসে। খুব দুঃখজনক যে একজন ড্রাইভারের মাধ্যমে এই রিপোর্টগুলি স্বাক্ষর করতে হবে। এখন এই যে চিকিৎসকের পরিবর্তে একজন ড্রাইভার স্বাক্ষর করতো, এটা একটা নতুন ফেনোমেন আমরা পেয়েছি। এখানে 2 একজন চিকিৎসকের নামে অ্যাডভান্স হচ্ছে আপনার স্বাক্ষর করে রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো রিপোর্ট তৈরি হয় না, কিন্তু একজন চিকিৎসকের এখানে কিন্তু স্বাক্ষর রয়েছে। এটা আমার কাজ ছিল, লোকের সুন্দরবন থেকে স্যাম্পল নিয়ে আসতাম। আমি নিয়ে এসে আমি স্যাম্পলগুলো খুলে দিতাম। ডাক্তার যে মনিরুজ্জামান যে উনি নিয়ে যেত ওই ড্রাইভার আর কি করতো আর কি, আমি যতটুকু জানি যে ড্রাইভার করে দিত। আমি কখনো দেখিনি স্যারকে এখানে আসতে। র‍্যাব বলছে প্রতিষ্ঠানের মালিক আব্দুল বাকেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই অপরাধ করার কারণে এখান থেকে আমরা 2 জনকে আটক করে 2 বছরের কারাদণ্ডাদেশ করা হয়েছে। এইটা খুব মারাত্মক অপরাধ, বিশেষ করে হরমোন টেস্টগুলি খুব সেন্সিটিভ টেস্ট। এই টেস্টগুলি যদি না করে দেওয়া হয় তাহলে আলটিমেটলি কিন্তু রোগী সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। এবং এরা একটা মার্কেটিংয়ের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলাগুলো থেকে স্যাম্পলগুলি কালেকশন করে এখান থেকে তারা এই রিপোর্টগুলি, এই ভুয়া রিপোর্টগুলি তৈরি করে কুরিয়ারের মাধ্যমে আবার ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে সন্ধি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 2 জন দালালকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 13 জন মারা গেছে। এনে মোট প্রাণ গেল 6,049 জনের। গেল 24 ঘন্টায় 11,419 জনের নমুনা পরীক্ষা শনাক্ত 1,289 জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত 4,18,764। একদিনে আরও 1,541 জন সুস্থ হয়েছে। মোট সুস্থ 3,36,568 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.37% আর মৃত্যুহার 1.44%। একদিনে আরও 1,541 জন সুস্থ হয়েছে। মোট সুস্থ 3,36,568 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার